वेलकम टू फाइव ए क्लास एकेडमी। आज के मियोसिस निये आलोचना करब। आगे भिडियोते तुम्हारा मियोसिस काके बोले, कोथाय घटे, एके आशविभाजन बला हय केन, एगुलो पढ़ेछो। आज के जखन मियोसिस निये आलोचना करब, मियोसिसे तुम्हारा जेने गेछो जे मियोसिस कोष विभाजन जनन मातृकोषे घटे एवं एटा परपर दुबार विभाजित हय एवं प्रथम एकटाय हास विभाजन, द्वितीयटा समविभाजन। सामग्रिक भावे एके हास विभाजन बला हय, अर्थात जनन मातृकोषेर निउक्लियासटा परपर दुबार विभाजित हये अर्धेक क्रोमोजोम विशिष्ट चारटि अपत्य कोष सृष्टि हय। एबार देखो जे मियोसिस कोष विभाजन, मियोसिस ओवान एटाके बोलते पारि, एटाके कि मियोसिस टू। एबार देखो मियोसिस ओवानेरो जेमन आछे माइटोसिसे पेयेछिले प्रोफेज ओवान, मेटाफेज ओवान, एनाफेज ओवान, टेलोफेज ओवान, तेमनी प्रोफेज टू, मेटाफेज टू, एनाफेज टू एवं टेलोफेज टू। एबारे देखो आमरा प्रोफेज जे मियोसिस कोष विभाजनेर प्रोफेज ओवान जे दशा पाच्छि, प्रोफेज ओवान, एई प्रोफेज ओवानेर पाँचटा उपदशा पाच्छि। पाँचटा उपदशा कि कि ना लेप्टोटिन, जाइगोटिन, पैकेटिन, डिप्लोटिन एवं डायकाइनेसिस। एगुलो खाताय तोमरा लिखे नेबे। এই পাঁচটি উপদশা, এই পাঁচটি উপদশার মধ্যে দেখো পরপর যেগুলো আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এবারে দেখো আমরা এই মিওসিস কোষ বিভাজন পড়তে গেলে প্রথমে জানবো হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোমটা কি। দেখো হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোমটা হচ্ছে যে ক্রোমোজোমগুলো আমরা দেখেছি আকৃতি, জিনের সজ্জারীতি এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান, আকৃতি, জিনের সজ্জারীতি এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে দুটো ক্রোমোজোম আমরা পাই একটা পিতার থেকে একটা মাতার থেকে, তাহলে কিসের উপর ভিত্তি করে? আকৃতি, জিনের সজ্জারীতি এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান, এই উপরে ভিত্তি করে, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পিতৃ ও মাতৃ ক্রোমোজোমকে ক্রোমোজোম দ্বয়, একে একে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস বা সমসংস্থ, হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম বলা হয়। এইবারে লক্ষ্য করো বাইভ্যালেন্ট বা ডায়াড, এই জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলা হচ্ছে, জোটবদ্ধ যে সমসংস্থ ক্রোমোজোম। এটা নর্মালি জাইগোটিন উপদশায় দেখা যায়, জোটবদ্ধ অবস্থায় থাকে, এই জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমকে বলা হয় ডান বা বাইভ্যালেন্ট। এবার ধরো টেট্রাড, ডান ডানটা লিখবে তোমরা বাঁ দিকে খাতায়, তাহলে লিখবে টেট্রাড। টেট্রাডটা কি না সমসংস্থ ক্রোমোজোমের প্রতিটি অংশ সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়, সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয় এবং দুটি ক্রোমোজোম থেকে চারটি ক্রোমাটিড গঠিত হয়, এই অবস্থাটাকে বলা হয় টেট্রাড, যেটা প্যাকিটিন উপদশায় পাওয়া যায়। অর্থাৎ এটাকে যদি আমি ভাগ করি এটাকে বলা হচ্ছে টেট্রাড, ঠিক আছে? তাহলে টেট্রাডটা আমরা জেনে গেছি কি করে। এইবারে লক্ষ্য করো সিস্টার ক্রোমাটিড, নামটা লেখো বাঁ দিকে সিস্টার ক্রোমাটিড। এই সিস্টার ক্রোমাটিডের সময় আমরা দেখো কি করছি, সিস্টার ক্রোমাটিড বাইভ্যালেন্টে অবস্থিত সমসংস্থ ক্রোমোজোমের জোড়া প্রতিটি ক্রোমোজোম থেকে সিস্ট ক্রোমাটিড, মানে এরা পরস্পর সিস্টার বোন, এরাও সিস্টার, এই ক্রোমাটিড গুলো এই ক্রোমাটিডের সঙ্গে সিস্টার, এটাও কিন্তু এই ক্রোমাটিডের সঙ্গে এই ক্রোমাটিড দুটো সিস্টার পরস্পর বোন, ভগিনী ক্রোমাটিড। কিন্তু দেখো একটা লাল এবং একটা কালো যেটা আঁকা হয়েছে, এরা হচ্ছে পরস্পর নন সিস্টার ক্রোমাটিড, কি ক্রোমাটিড না নন সিস্টার ক্রোমাটিড,
আলাদা সমসংস্থ ক্রোমোজোম, দেখো আলাদা সমসংস্থ ক্রোমোজোমের যে ক্রোমাটিড দুটি, আলাদা সমসংস্থ ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এবার আমরা পড়ব সাইন্যাপসিস। সাইন্যাপসিস, তোমরা সাইন্যাপস পড়েছো আগে, দুটি নিউরনের সংযোগ স্থল। এবারে পড়ছো সাইন্যাপসিস। সাইন্যাপসিসটা কি? মিওসিস কোষ বিভাজনের সময় প্রথম প্রভেদের জাইগোটিন যে উপদশা থাকে, সমসংস্থ ক্রোমোজোমে যে জোট বাঁধার পদ্ধতি, এই জোট বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। আবার বলছি মিওসিস কোষ বিভাজন তখন হয় প্রথম প্রভেদের, প্রচুর শর্ট প্রশ্ন পড়ে, জাইগোটিন উপদশায়, কোন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমে জোট বাঁধার পদ্ধতিটা হচ্ছে সাইন্যাপসিস। এবার আমরা পড়ব ক্রসিং ওভার। ক্রসিং ওভার আমরা প্রথমেই দেখে নেব, ছবিটা খুব সহজে লক্ষ্য করো। ক্রসিং ওভার সময় আমরা লক্ষ্য করছি, এটাও দেখো মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রফেজের প্যাকিটিন উপদশায় যে সমসংস্থ ক্রোমোজোমে, দেখো কোন ক্রোমাটিড নন সিস্টার, দুটো আলাদা করা আছে, নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে অংশের বিনিময় ঘটে, খণ্ডাংশের বিনিময় ঘটে, ফলে কি হয় না জিনের পুনর্বিন্যাস ঘটে, এই খণ্ডাংশের বিনিময়ের ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে, এটাকে বলা হয় ক্রসিং ওভার। কাজমা, এক্স আকৃতির যে গঠনটা দেখা যায় তাকে কাজমা বলা হচ্ছে, কাজমাটা আর একটু ভালো করে বোঝো, কাজমা না ক্রসিং ওভারের সময় দুটো যে নন সিস্টার ক্রোমাটিড থাকে, যে অংশের বিনিময় হয় এবং এক্স আকৃতির দেখে একটা গঠন সৃষ্টি হচ্ছে, এই এক্স আকৃতির গঠনকে বলা হয় কায়াজমা। মিওসিস সম্পর্কে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য আছে তোমাদের সামনে, যে নিউক্লিয়াসের ক্ষেত্রে দুবার বিভাজন হচ্ছে কিন্তু সাইটোপ্লাজমটা একবার বিভাজন ঘটে। আরেকটা বিষয় মাথায় রাখবে, প্রথম যে মিওসিস বিভাজন বা মিওসিস ওয়ান, এটা সমসংস্থ ক্রোমোজোমের পৃথককরণটা ঘটে এখানে, এবং মিওসিস টুতে ক্রোমাটিডের পৃথককরণটা ঘটে। এবারে দেখো মিওসিসের তাৎপর্যটা আমরা দেখব, না কি তাৎপর্য মিওসিসের লক্ষ্য করো, না প্রথমে হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, কি হয় না প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। দেখো এই মিওসিসে যদি হাসবিভাজন না হতো তাহলে কি হতো, যে গ্যামেটগুলো সৃষ্টি হয়েছে টু এন টু এন মিলিত হতো, দেখি হতো ফোর এন এইট এন সিক্সটিন এন, এইভাবে ক্রমান্বয়ে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পেয়ে যেত, কিন্তু মিওসিসের ফলে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস ঘটে, ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটা কি থাকে, নির্দিষ্ট থাকে। এবং এবার দেখো আমরা পাচ্ছি আর একটা পয়েন্ট, ক্রোমাটিডদ্বয়ের খণ্ড বিনিময়, এই যে নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের খণ্ড বিনিময় হয় এবং ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে, প্রকরণ সৃষ্টি হয়, ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, ওই জিনের বিন্যাসটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ফলে প্রকরণ সৃষ্টি হচ্ছে। আর কি হয়, গ্যামেট উৎপন্ন, দেখো গ্যামেট মিওসিস, মিওসিসের ফলে গ্যামেট উৎপন্ন হয়, শুক্রাণু বা ডিম্বাণু মানুষের ক্ষেত্রে 44A+XY, এই যে গ্যামেট উৎপন্ন হচ্ছে 22A+X অর 22A+Y, এই যে গ্যামেট উৎপন্ন হচ্ছে সেটাও মিওসিসের ফলে। তাছাড়াও যনুক্রম, অর্থাৎ মিওসিস যনুক্রম সাহায্য করে, অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জনুর যে পর্যায়ক্রমিক আবর্তন, এই যে হ্যাপ্লয়েড সৃষ্টি করছে সেটাও মিওসিসের তাৎপর্যের ফলে হচ্ছে। অর্থাৎ আমরা আজকে মিওসিস কোষ বিভাজন এখানে শেষ করছি, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে বলবে এবং অবশ্যই 5A+ একাডেমিকে সাবস্ক্রাইব করবে, তাছাড়া লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।